নবম শ্রেণীর সুপ্রিয় ছাত্র ছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এখন আমি ক্লাস 9 ইংলিশ ফার্স্ট পার্ট ইউনিট 5 লেসন 3 ম্যান অ্যান্ড ক্লাইমেট মানুষ এবং জলবায়ু টেক্সটটি পড়ব। তোমরা সবাই মনোযোগ সহকারে এটি লক্ষ্য করো। হিউম্যানস ক্যান নাইদার সেন্স দ্য সানস রেডিয়েশন। হিউম্যানস মানুষ ক্যান নাইদার সেন্স পরিবর্তন করতে না পারে দ্য সানস সূর্যের রেডিয়েশন বিকিরণকে, নর না পারে দ্য আর্থস অরবিট পৃথিবীর কক্ষপথকে পরিবর্তন করতে অ্যারাউন্ড দ্য সান সূর্যের সারফেসের। বাট কিন্তু দে ক্যান কন্ট্রোল তারা নিয়ন্ত্রণ করতে পারে দ্য ইনক্রিজ বৃদ্ধি ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি করতে পারে অ্যান্ড এবং ইটস ইফেক্ট এর প্রভাবকে অন দ্য অ্যাটমসফেয়ার বায়ুমণ্ডলে বা পরিবেশের উপর। অনলি ডিউরিং দ্য লাস্ট 100 ইয়ার্স মাত্র বিগত 100 বছরে দ্য কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন কার্বন ডাইঅক্সাইডের মাত্রা হ্যাজ বিন রেইজড বৃদ্ধি পেয়েছে অ্যালার্মিংলি আশঙ্কাজনকভাবে ইন দ্য অ্যাটমসফায়ার বায়ুমণ্ডলে অ্যান্ড এবং উই হিউম্যানস আমরা মানবরাই ক্যান বি হেল্ড রেসপন্সিবল দায়ী ফর দিস। এই জন্য দ্য মেইন কজ প্রধান কারণ অফ দ্য ইনক্রিজ বৃদ্ধির ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল কার্বন ডাইঅক্সাইড মাত্রার বৃদ্ধির প্রধান কারণ ইন দ্য অ্যাটমসফায়ার বায়ুমণ্ডলে ইজ হয় দ্য বার্নিং অফ ফসল ফুয়েল জীবাশ্ম জ্বালানি পোড়ানো। সিন্স দ্য এন্ড অফ দ্য 19th century 19 শতকের শেষ থেকে ইন্ডাস্ট্রিয়াল শিল্প অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড ইনক্রিজড বৃদ্ধি পাচ্ছে র্যাপিডলি দ্রুত গতিতে গিভিং রেইস বৃদ্ধি পেয়েছে মেনি ফ্যাক্টরিজ অনেক কলকারখানাও। দিস ফ্যাক্টরিজ এই কলকারখানার রিকোয়ার্ড প্রয়োজন এনার্জি শক্তি হুইচ ওয়াজ প্রডিউস যেটা উৎপাদন করা হয় থ্রু মধ্য দিয়ে দ্য কম্বাশন দহনের মধ্য দিয়ে অফ কোল কয়লা। বিসাইডস কোল কয়লা ছাড়াও আদার সোর্সেস অন্যান্য উৎস অফ এনার্জি শক্তির সাস আছে যেমন মিনারেল অয়েল খনিজ তেল অ্যান্ড ন্যাচারাল গ্যাস প্রাকৃতিক গ্যাস ওয়ার অলসো বার্নড পোড়ানো হয় টু হিট উষ্ণ রাখার জন্য। আর হাউস আমাদের বাড়িঘর রান কার্স গাড়ি চালাতে অ্যান্ড এয়ারপ্লেনস বিমান চালাতে অর অথবা টু প্রডিউস উৎপাদন করতে ইলেকট্রিসিটি বিদ্যুৎ। নেডাস বর্তমানে অ্যাবাউট প্রায় 85 মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল অপরিশোধিত তেল আর বার্নড পোড়ানো হয় ডেইলি প্রত্যেক দিন এভরি টাইম প্রতিবার এ ফসল রো জীবাশ্মার অপরিশোধিত মিনারেল উপাদান ইজ বার্নড পোড়ানো হয়। ইট রিলিজ এটা নিঃসরণ করে কার্বন ডাইঅক্সাইড ইন্টু দ্য এয়ার বায়ুতে।